বান্দা হুট করে এই মরতে পারো, কিছুদিন আগের কথা স্মরণ করে দেখেন, আপনাদের আশপাশে কোথাও এক বাজারের ভিতরে একটা লোক পান মুখে দিছে, পানরত অবস্থায় মইরা গেছে, একটা লোক ঘুমাইছে ঘুমরত অবস্থায় মইরা গেছে, একটা লোক নামাজ পড়তেছে নামাজরত অবস্থায় মইরা গেছে, আর একটা লোক তবলিগ করতো না সেই ব্যক্তিটাও অত্যন্ত খারাপ ছিল। যখন জুমার দিন মসজিদের ভিতরে দেখছে, জুমার দিন মসজিদের ভিতরে নামাজ আদায় করতেছে, নামাজ আদায় করার সময় আল্লাহ এইবার সমস্ত মুসল্লিরা তাকাইয়া দেখে যুবকটা পইরা গেছে, মাথার মধ্যে পানি দাও, নাকের মধ্যে নিঃশ্বাস দেওয়ার চেষ্টা করে দেখো বেঁচে আছে। এইবার সমস্ত লোক জড়ো করে যখন মাথার ভিতরে পানি দিছে, নাকের মধ্যে ধরছে, দেখে দেখে যুবককে তাকায় দেখে, আর যুবক দুনিয়ার জমিনে নাই, এই যুবকটা চইলা গেছে। ইমাম সাহেব ডাক দেখো, এ যুবক আজকে যারা মসজিদের ভিতরে নামাজ পড়ছো, তাকায় দেখছো নি কি অবস্থা হয়েছে এই ব্যক্তিটা, এই লোকটার, এই যুবক ভাইটার। অন্য অন্য যুবক ভাইরা ডাক দেখো, ও হুজুর আমরা অন্যায় করছি, গুনাহ করছি, আমরা আল্লাহর কাছে যদি মাফ চাই, আল্লাহ কি আমাদেরকে মাফ করবেন নি? ইমাম সাহেব ডাক দেখো, ও যুব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইমাম সাহেব ডাক দেখো, যুব আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে সূরার ভিতরে জানায় দেন, যেই ব্যক্তি তওবা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দেন। ইমাম সাহেব ডাক দেখো, যুব আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহ। ইমাম সাহেব ডাক দেখো, যুব যেই ব্যক্তি তওবা করে এবং ইমানকে বুকের ভিতরে আকড়াইয়া ধরে, ইমান আকড়াইয়া ধরার পরে যুবকটা আল্লাহর কাছে ক্ষমা চায়, সৎ কাজ কইরা ইমানকে বুকের ভিতরে তাজা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাইয়্যাতিহিম হাসানাত, এই বান্দার আমলনামার ভিতরে যতগুলা গুনাহ আছে সমস্ত গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না, এই সমস্ত গুনাহগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা বদলাইয়া দেয়।